জিকে প্রশ্ন উত্তর। আজকের প্রশ্নগুলি হলো, এক, পৃথিবীর সবচেয়ে জনবহুল শহর কোনটি? দুই, কোন ফুল 32 বছর পরপর একবার ফোটে? তিন, পৃথিবীর বৃহত্তম সংবিধান কোন দেশের সংবিধান? চার, বিসিজি টিকা কোন রোগ নিরাময়ে দেওয়া হয়? পাঁচ, প্রতিদিন কোন শাক খাওয়ালে বাচ্চাদের উচ্চতা বাড়ে? ছয়, কী দিয়ে দাঁত মাজলে দাঁতের সমস্ত রোগ ভালো হয়ে যায়? টোটাল 6টি প্রশ্ন রয়েছে, এর মধ্যে কে কয়টি প্রশ্নের উত্তর দিতে পেরেছ কমেন্টস করে জানো। পৃথিবীর সবচেয়ে জনবহুল শহর কোনটি? অপশনগুলি হলো মুম্বাই, টোকিও, ঢাকা নাকি ওয়াশিংটন। সঠিক উত্তর টোকিও। পৃথিবীর সবচেয়ে জনবহুল শহর হলো টোকিও। কোন ফুল 36 বছর পর পর একবার ফোটে? অপশনগুলি হলো নীলকণ্ঠ, কুন্দপুষ্প, নাকপুষ্প নাকি চম্পা। সঠিক উত্তর নাকপুষ্প। নাকপুষ্প 32 বছর পর পর একবার ফোটে। পৃথিবীর বৃহত্তম সংবিধান কোন দেশের সংবিধান? অপশনগুলি হলো পাকিস্তান, ভারত, ইতালি নাকি জার্মান। সঠিক উত্তর ভারত। বিসিজি টিকা কোন রোগ নিরাময়ে ব্যবহার করা হয়? অপশনগুলি হলো কলেরা, যক্ষা, ম্যালেরিয়া নাকি জন্ডিস। সঠিক উত্তর যক্ষা। বিসিজি টিকা যক্ষা রোগ নিরাময়ে ব্যবহার করা হয়। প্রতিদিন কোন শাক খাওয়ালে বাচ্চাদের উচ্চতা বৃদ্ধি পায়? অপশনগুলি হলো কলমি শাক, মেথি শাক, পুঁই শাক নাকি সর্ষে শাক। সঠিক উত্তর পুঁই শাক। পুঁই শাক খাওয়ালে বাচ্চাদের উচ্চতা দ্রুত বৃদ্ধি পায়। কী দিয়ে দাঁত মাজলে দাঁতের সমস্ত রোগ ভালো হয়ে যায়? অপশনগুলি হলো টুথপেস্ট, নিমের ডাল, টুথ পাউডার নাকি লবণ। সঠিক উত্তর লবণ। লবণ দিয়ে দাঁত মাজলে দাঁতের সমস্ত রোগ দূর হয়।